বাংলাদেশে হাজারো বিরোধী নেতাকর্মীর গ্রেপ্তারে উদ্বিগ্ন আমেরিকা। জানাবো উপজেলা নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামায়াত। নির্বাচনের আগে স্বার্থের জন্য আমেরিকা ইস্যু তৈরি করে বলছেন মোমেন। এদিকে উপজেলা নির্বাচনেও না যাওয়ার সিদ্ধান্ত বিএনপি। এবং সর্বশেষ জানাবো 648 জন এমপির বিতর্ক রাজনৈতিক কারণে বলছেন আইনমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে হাজারো বিরোধী নেতাকর্মীর গ্রেপ্তারে উদ্বিগ্ন আমেরিকা। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের হাজার হাজার বিরোধী নেতাকর্মীর গ্রেপ্তারে উদ্বিগ্ন দেশটি। একই সঙ্গে নির্বাচনের দিন নানা অনিয়মের খবরেও দেশটি উদ্বিগ্ন বলে জানিয়েছে। এছাড়া ভোটের আগে ও পরে সহিংসতার নানা ঘটনা নিন্দাও করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এই ব্রিফিং থেকে সহিংসতার ঘটনাগুলো বিষয়যোগ এবং স্বচ্ছভাবে তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে। এছাড়া সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও জানান এই মুখপাত্র। এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন এবং এ নিয়ে যুক্তরাষ্ট্র ঠিক কি পদক্ষেপ নিতে চান তা জানতে চান এই সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় এবং হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের কারারুদ্ধ করার মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে। কারণ নির্বাচন নিয়ে আপনার দেওয়া বিবৃতিতে আপনি উল্লেখ করেছেন এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। জবাবে ম্যাথিউ মিলার বলেন, রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তারের খবর আমরা এখনো উদ্বিগ্ন এবং নির্বাচনের দিন অনিয়মের খবরেও আমাদের উদ্বেগ রয়েছে। এছাড়া পর্যবেক্ষকদের মতো আমাদের মন্তব্য হচ্ছে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। তিনি আরো বলেন, আমরা হতাশ যে সমস্ত দল অংশগ্রহণ করেনি এবং আমরা নির্বাচনের সময় ও এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতা নিন্দা জানাই। আমরা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনায় বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছভাবে তদন্ত করতে অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সকল পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছে বলেও জানান ম্যাথিউ মিলার। পরে পৃথক প্রশ্নে এক প্রশ্নকারী জানতে চান, আপনি যখন বলছেন যে বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ বা সুষ্ঠু ছিল না, এর অর্থ কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, না না। উপজেলা নির্বাচনেও না যাওয়ার সিদ্ধান্ত, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামায়াত। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামাত ইসলামী। ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দলটি অতীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে অনেকেই অংশ নিয়েছিলেন। উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয় করেছিলেন। কিন্তু 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচনে অংশ নেয়নি দলটি। তাছাড়া সদ্য অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন আসনে প্রায় 120 জন সদস্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল জামায়াত। তারা নানাভাবে সংযোগ ও প্রচারও চালিয়েছে, কিন্তু দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়া স্বতন্ত্রভাবে কোনো নেতা প্রার্থী হননি। এখন আসন্ন উপজেলা নির্বাচন নিয়েও দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, বরং অন্য সমমনা রাজনৈতিক দলগুলোর মনোভাব দেখে এ বিষয়ে চিন্তাভাবনা করবে জামায়াত। জামায়াতের একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপকালে জানা গেছে তাদের অসংখ্য নেতাকর্মী এর মধ্যে হামলা মামলায় পর্যুদস্ত, এখন উপজেলা নির্বাচনে গিয়ে নতুনভাবে ক্ষতিগ্রস্ত হতে চান না। জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা উপজেলা নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, সব দিক বিবেচনায় দলীয় নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্বাচনের আগে স্বার্থের জন্য আমেরিকা ইস্যু তৈরি করে বলছেন মোমেন। সিলেট এক আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। তারা অনেক কিছুই চায়, তারা ভেবেছে নির্বাচনের আগে চাপ দিলে তা পাওয়া যাবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তবে স্বাধীন হওয়ার পর জাতিসংঘের সদস্য পদ থেকে তারা পক্ষে ছিল। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার আনন্দিত বলেও জানান তিনি। উপজেলা নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। বড় কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি সহ বেশ কয়েকটি দলের বিরোধিতা সত্ত্বেও টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে নানা মতভেদ থাকলেও একে একে নতুন সরকারকে অভিনন্দন জানাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা, ফলে জাতীয় নির্বাচনকে ঘিরে সব রকম চাপ থেকে মুক্ত হয়ে এখন স্থানীয় সরকারের ভোটে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। সবার আগে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তারা। জানা গেছে রোজার আগে মার্চের প্রথম
মার্চে প্রথম ধাপের নির্বাচন হতে পারে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় সরব হতে শুরু করেছে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থীরা। তবে জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে দলটির নীতি নির্ধারকরা। খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপিতে দুই ধরনের মত তৈরি হয়েছে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির ভেতরে ভিন্ন মত থাকলেও কঠোর কর্মসূচির বিপক্ষে প্রায় সবার অবস্থান এক। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি বিএনপি। তবে দলীয় সরকারের অধীনে যে কোনো পর্যায়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত থাকা নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে দলের নেতারা মনে করেন। এর আগে গত উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয়ভাবে অংশ নেয়নি দলটি। স্বতন্ত্রভাবে কোনো কোনো নেতা নির্বাচনে অংশ নিলেও তাদের দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা অটুট রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি বিএনপির হাইকমান্ড। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন কিছু বলা হবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি এখন সংসদ নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে গেলে দলীয় ফর্মে আলোচনা সমালোচনা করে নিজেদের করণীয় ঠিক করবে জামায়াত। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোট পেয়ে সাড়া ফেলেছিল এই দল। তবে গত বছরের 12 জুন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুক্তিরশাদ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর দুবার হামলার ঘটনা ঘটে। এরপর সিলেট, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করে দলটি। সেই থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে আছে ইসলামী আন্দোলন। বিএনপি নেতারা জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর অবস্থানে রয়েছে তারা। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। অবস্থা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। তবে এবার দলের কেউ স্বতন্ত্রভাবে ভোট করতে চাইলে বাধা দেওয়া নাও হতে পারে, যদিও এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে চাননি। খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় দলের সাংগঠনিক ও রাজনৈতিক এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, সংসদ নির্বাচন বর্জন করে এখন উপজেলা নির্বাচনে যাওয়া ঠিক হবে না, কারণ নির্বাচনে গেলে নেতাকর্মীদের উপর নতুন করে হামলা মামলা বাড়বে। এমনিতে গত বছর 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। এখনো হাজার হাজার নেতাকর্মী ঠিকমতো বাসা বাড়িতে থাকতে পারে না। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশ নেতাকর্মী জামিন পাননি। তাছাড়া এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না তা বারবার প্রমাণিত। জাতীয় সংসদ নির্বাচনে তা ফের প্রমাণিত হয়েছে। ফলে নির্বাচনে গিয়ে যেমন জয়লাভের কোনো সম্ভাবনা নেই, তেমনি সংসদ নির্বাচন পুনরায় অনুষ্ঠানের যে দাবি তোলা হয়েছে তা দুর্বল হয়ে পড়বে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল বলেন, আমরা কলঙ্কিত দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছি, দেশের মানুষও নির্বাচন বর্জন করেছে। এখন উপজেলা নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের তেমন কোনো আগ্রহ নেই, এ বিষয়ে কোনো আলোচনা সিদ্ধান্ত হয়নি। সবকিছু পর্যবেক্ষণ করে দলের নীতি নির্ধারণী ফোরামে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিএনপি কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, কিসের উপজেলা নির্বাচন? আমরা তো দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছি, জাতীয় নির্বাচন করিনি। এখন উপজেলা নির্বাচনে গিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি আদায়ে 2022 সাল থেকে রাজপথে নামে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। দলটি 2021 সালের মার্চের পর থেকে সরকারের অধীনে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, বরং দলীয় সিদ্ধান্তের বাইরে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া তৃণমূলের অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে 2022 সালে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও মনিরুল হক সাক্ষু নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে দল থেকে তাদের বহিষ্কারের ঘটনা ছিল উল্লেখযোগ্য। এদিকে আগামী মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না আরেকটি ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি দলটির আমির তথা চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ কয়েকজন সিনিয়র নেতা ঘরোয়াভাবে আলোচনা করেছেন। ওই আলোচনায় উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার পক্ষে মনোভাব ব্যক্ত করেন নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমরা গত বছরের জন্য অনুষ্ঠিত সিটি নির্বাচন বর্জনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত আছি। ভেবেছিলাম সরকার ও ইসির মনোভাবের পরিবর্তন হবে, কিন্তু যেই লাউ সেই কদু। এখন পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সবই তো একই, তাদের জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয়েছে তা তো দেশ বিদেশের জনগণ প্রত্যক্ষ করেছে। সুতরাং দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে আছি, কারণ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে গেলে কি হবে সেটা অতীতে সিটি নির্বাচন এবং সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনে পরিষ্কার হয়ে গেছে। তবে উপজেলা নির্বাচন নিয়ে নতুনভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। ইসলামী আন্দোলনের নেতারা জানান, 1987 সালের 13 মার্চ যাত্রা শুরুর পর থেকে ক্রমান্বয়ে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে তারা। 2017 সালে রংপুর সিটি নির্বাচনে 24,000 ভোট পেয়ে দলটি চমকে দেয়। সাম্প্রতিককালে দেশের আরও কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়ে তারা আলোচনায় আসে। গত 71 জাতীয় নির্বাচনে দলটি 300
একটি আসনের প্রার্থী দিয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণমূলক তৃণমূল পর্যায়ে সক্রিয়তার কারণে তাদের ভোট বাড়ছে। 2016 সালে সারা দেশে চারটি ইউনিয়ন ইসলামী আন্দোলন হাতপাকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হন। 2022 সালে এসে 13 জন প্রার্থী হাতপাকা প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। অনেক এলাকায় দ্বিতীয় কিংবা তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন প্রার্থীরা। এছাড়া সিটি কর্পোরেশন কাউন্সিলর একজন, পৌরসভা কাউন্সিলর তিনজন এবং ইউপি সদস্য 2 শতাধিক রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।